নমস্কার, আমি রিঙ্কু। বেঙ্গলি ফুড অ্যান্ড কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রান্না করব মানকচু দিয়ে রুই মাছ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে কচু নিয়েছি, এখন এটা কেটে নেব। বন্ধুরা, কচুগুলো আমি এইভাবে সব কেটে নেব। এখানে আমি কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দেব। এখানে আমি কিছু মশলা নিয়েছি, টমেটো, পেঁয়াজ কুচি, জিরে মরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর আদা বাটা। তেলের মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো রসুন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কচুগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদগুলো, কষিটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, এখন ঢাকা দিয়ে কচুগুলো সেদ্ধ করে নেব। কচুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এখন জিরে মরিচ বাটাটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো। তরকারিটা
তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা আজকে এই কচু দিয়ে রুই মাছের তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।